আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সকলে? ভালো আছো নিশ্চয়ই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনাকালীন এই দুঃসময়ে তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো এবং নিরাপদে থাকবে সবাই এই আশা করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পাঠের বিষয় একটি কবিতা, শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নওয়াজ। তো শিক্ষার্থীরা, কবিতাটি আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির। বাদশাহ আলমগীর, আলমগীর নামে একজন বাদশাহ ছিলেন, মুসলিম শাসকদেরকে বাদশাহ বলা হয়। তার ছেলেকে এক মৌলবী পড়াতেন। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। একদিন কি করছেন বাদশাহ দেখলেন সকালবেলা যে তার ছেলে পুলকিত হৃদে মানে আনন্দিত মনে সেই গুরুর পায়ে পানি ঢালছে, শিক্ষকের পায়ে পানি ঢালছে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাব সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক শুধু কি করছে, শিক্ষক নিজ হাত দিয়ে তার পা পরিষ্কার করছে, আর সেই রাজার ছেলে তার পায়ে পানি ঢালছে। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। শিক্ষক ভাবলেন যে আজ বুঝি আমার নিস্তার নেই, রক্ষে নেই, কারণ আমি দিল্লিপতির যে পুত্রের হাতে পানি পায়ে পানি ঢেলে নিচ্ছি। এটা ভেবে মৌলবী অনেক চিন্তিত হলো। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, দিল্লিপতি দিল্লির যে বাদশাহ তার ছেলের হাতে আমি পায়ে পানি ঢেলে নিচ্ছি, এটা তো অনেক, এই এটাতে বোধহয় আমার আর নিস্তার নাই। স্পর্ধার কাজ হেন অপরাধ, কি করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, ভালে অর্থাৎ কপালে। এই কথা চিন্তা করতে করতে সেই মৌলবীর কপালে বা শিক্ষকের কপালে একটা চিন্তার রেখা দেখা দিল যে আমি কি করছি। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না গো, যায় যাবে শির টুটি। তিনি হঠাৎ চিন্তা করে মনে মনে ভাবলেন, বললেন যে আমার যদি শির অর্থ মাথা, আমার শির যদি টুটেও যায় আমি ভয় করি না। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। তিনি বলছেন, মনে মনে ভাবছেন যে আমি তো শিক্ষক, আমি তো সবার শ্রেষ্ঠ, দিল্লির প্রতি সে কথা কার কি। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর্গল। তো শিক্ষক ভাবছেন যে আমাকে তো দেখে গেলেন উনি যে আমি পায়ে পানি ঢেলে নিচ্ছি, এটা তো না জানি আমি কত বড় একটা অপরাধ করে ফেলেছি, তো আজ বুঝি আমার শির টুটে যাবে। আর তারপরেও শিক্ষক মনে মনে ভাবলেন যে আমি ভয় করি না, কারণ শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতিকেও আমি ভয় করি না। আর যদি বাদশাহ আমাকে জিজ্ঞেস করেও, তাহলে আমি শাস্ত্রের কথা, নীতির কথা তাকে আমি শোনাবো। এটা ভেবে শিক্ষক মনে মনে আত্মস্থ হলেন। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহান শাহে। তখন তিনি কি ভাবলেন যে আমার প্রাণ যদি যায় তো যাবে, কিন্তু আমি এটা বাদশাকে বোঝাবো যে প্রাণের চেয়েও মান বড়, অর্থাৎ প্রাণের চেয়ে মান সম্মানটাই অনেক বড় আমার, কারণ মানুষের আত্মসম্মান না থাকলে আসলে বেঁচে থাকাটা ব্যর্থহীন, ব্যর্থ হয়ে যায়। তারপর দেখো, তারপর দিন প্রাতে, অর্থাৎ পরের দিন সকালে, বাদশাহর দূত শিক্ষকের ডেকে নিয়ে গেল কেল্লাতে। বাদশাহের দূত মানে যিনি সংবাদ বহন করেন, সেই দূত এসে শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, অর্থাৎ রাজা যেখানে থাকেন। খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহে কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে। বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। কি বলছেন দেখো,
সকালবেলা শিক্ষককে ডেকে নিয়ে গেল দূত এসে রাজার কেল্লাতে। সেখানে নিয়ে যেয়ে তখন রাজা বলছেন যে পুত্র কি আপনার কাছে আমার কিছু শিখেছে? বরং শিখেছে গুরুজনে অবহেলা, না হলে সেদিন আমি যা দেখলাম সকালবেলা সেটাতেই আমি বুঝতে পারলাম যে আমার ছেলে সৌজন্য কিছুই শেখেনি, সে গুরুজনকে অবহেলা করতে শিখেছে। দেখো এখানে শিক্ষকে কন যাহাপনা, আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। শিক্ষক তখন অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আমাকে আসলে কেন ডেকেছেন, এই নিরালায় নিভৃতে কেন ডেকেছে, এবং বাদশাহ আমাকে কি বলতে চায়। বাদশাহ কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, সেদিন সকালবেলা আমি একটু দূরে থেকে লক্ষ্য করলাম বা দেখলাম, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। বলছে যে আপনি, আমি দেখলাম দূর থেকে যে আমার ছেলে শুধু আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে, কিন্তু আপনি নিজের কেন, সে বলছে যে ভিজাইছে ও চরণ, যে শুধুমাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ের মধ্যে, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, বড় ব্যথা পায়ে মনে। দেখো বাদশাহ আলমগীর কি বলছেন, বাদশাহ আলমগীর এটা ভেবে সন্তুষ্ট হননি যে তিনি শুধু তার ছেলে শুধু শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে, তিনি ভাবছেন যে তার ছেলে কেন হাত দিয়ে শিক্ষকের পা ধুয়ে দিল না। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজ দাঁড়ায় সগৌরবে, মানে সে শিক্ষক উচ্ছ্বাস ভরে আনন্দিত হয়ে সে সগৌরবে দাঁড়িয়ে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। বাদশাহকে কি করলো, কুর্নিশ করলো, মাথা নত করে অভিবাদন করা, সে কুর্নিশ করে উচ্চ রবে। তখন শিক্ষক বললেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে বাদশাহ আলমগীরের যে মহানুভবতা, এটার এই এইটা কবিতার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে কবি এখানে তুলে ধরেছেন। এখানে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটিতে শিক্ষকের মর্যাদার কথাই বর্ণনা করা হয়েছে। এখানে কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও একজন বাদশাহর পুত্রের তারা পায়ে পানি ঢেলে নিচ্ছেন, এই দৃশ্য বাদশাহ যখন দেখলেন তখন বাদশাহ কিন্তু নিজে সন্তুষ্ট হলেন না, কারণ বাদশাহ চেয়েছিলেন যে তার পুত্র যেন শিক্ষকের পা পানি দিয়ে ধুয়ে দেয়। তখন কেন উনি মনে মনে ব্যথা পেলেন যে কেন শিক্ষকের পা ধুয়ে দিলেন না তার সন্তান, তিনি ভাবলেন যে যদি আমার তার সন্তান এই কাজটি করত তবেই তার সন্তান নৈতিকতা মূল্যবোধ এবং একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠত। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আসলে যে শিক্ষককে মর্যাদা দিতে জানে না, যে শিক্ষককে সম্মান করতে জানে না, সে দেশের জন্য মানে জাতির জন্য সর্বাপেক্ষা একটা রাষ্ট্রের জন্য সে ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। তো শিক্ষার্থীরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন একজন কাণ্ডারী। একজন শিক্ষক তিল তিল করে তার মেধা মনন সব কিছু কাজে লাগিয়ে একজন শিক্ষার্থীকে বা তার শিষ্যকে একজন আদর্শ মানুষ রূপে নীরবে নিভৃতে নিরালায় আস্তে আস্তে গড়ে তোলে। তো শিক্ষকের অবদান আসলেই অনস্বীকার্য, এবং শিক্ষকের শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটির মাধ্যমে, শিক্ষকের মর্যাদা যে অনেক উপরে, এই কথাটাই কবি এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে বাদশাহ আলমগীরের মহানুভবতা এবং তোমাদের যে নৈতিকতা মূল্যবোধ সৃষ্টি, তোমাদের মধ্যে যাতে এই জিনিসগুলো জাগে, এই কবিতাটি পড়ে তোমরা সেটাই উপলব্ধি করবে। তো শিক্ষার্থীরা, আমি কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করলাম, এখন আমরা কিছু শব্দের অর্থ জেনে নেব। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি কিছু শব্দের অর্থ লিখেছি। শাহজাদা, শাহজাদা অর্থ হচ্ছে বাদশার পুত্র। বাড়ি, বাড়ি শব্দের অর্থ পানি, বাড়ি কথাটি সাধারণত কবিতায় ব্যবহার করা হয়। প্রক্ষালন অর্থ ধোয়া বা পানি দিয়ে পরিষ্কার করা। সঞ্চারী, সঞ্চারী অর্থ হচ্ছে সঞ্চরণশীল। স্পর্ধা, স্পর্ধা অর্থ হচ্ছে দুঃসাহস।
নিস্তার, নিস্তার শব্দের অর্থ হচ্ছে অব্যাহতি বা মুক্তি। ভালে, ভালে অর্থ হচ্ছে কপালে। দূত যে সংবাদ বহন করে, যে সংবাদ বহন করে তাকে আমরা বলছি দূত। সৌজন্য, সৌজন্য শব্দের অর্থ ভদ্রতা। উচ্ছ্বাস, উচ্ছ্বাস মানে উল্লাস বা অতি আনন্দিত হওয়া। নিরালয়, নিরালয় শব্দের অর্থ নির্জন স্থানে, নির্জন স্থানে। স্বয়ং, স্বয়ং শব্দের অর্থ হচ্ছে নিজ। তো শিক্ষার্থীরা তোমরা এই শব্দার্থগুলো ভালো করে বাসায় মনোযোগ দিয়ে পড়বে। এখন আমি এই কবিতাটির মধ্যে যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি একটা খাতা বের করবো ওখান থেকে, শিক্ষার্থীরা আমরা যুক্ত বর্ণগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো শিক্ষার্থীরা আমরা এখন যুক্ত বর্ণ নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথমে আমি একটা যুক্ত বর্ণ লিখেছি, এটা যুক্তাক্ষর, যুক্তক্ষর অথবা ক্ষীয় বলে এটাকে। এখানে কী কী বর্ণ আছে আমি একটু এখানে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ক আর মূর্ধন্য স, তোমরা অবশ্যই প্রথম বর্ণটার নিচে একটা হস চিহ্ন ব্যবহার করবে। তো ক যোগ স এটা হচ্ছে এই ক্ষীয় বর্ণটির রূপ। এখানে স পরেরটা খেয়াল করো, স যোগ ব, তারপরে আছে স যোগ ত যোগ র। এটাকে আমরা স যোগ ত যোগ রফলা, তোমরা এই রফলা শব্দটা ব্যবহার করতেও পারো, না লিখলেও সমস্যা নেই। তারপরে আছে দেখো ইয়ে চ, তারপরে আছে উও গ, তারপরে আছে ক আর র ফলা। তারপরে আছে দন্ত স আর ম। তো শিক্ষার্থীরা এই যুক্ত বর্ণগুলো তোমরা একটু খেয়াল করো। এখানে ক এটা দিয়ে তোমরা জানো তোমাদের পরীক্ষায় যুক্ত বর্ণ দিয়ে মানে যুক্ত বর্ণটিকে ভেঙে দেখাতে হয় এবং এটা দিয়ে একটি শব্দ লিখে সেই শব্দ বাক্যে প্রয়োগ করতে হয়। তো তোমরা এটা এটা নিশ্চয় করতে পারে, তারপরও আমি তোমাদেরকে একটা করে শব্দ লিখে দিচ্ছি এখানে। যেমন তোমরা এখানে লিখতে পারো শিক্ষা, তারপর দন্ত স ব দিয়ে লিখতে পারো স্বাধীন, তারপর স্যার এখানে হসন্ত চিহ্নটা দেয়নি, এখানে লিখতে পারো তোমরা অস্ত্র, তারপর ইয়ে চ দিয়ে লিখতে পারো তোমরা পঞ্চম, উয়ে গ দিয়ে লিখতে পারো তোমরা মঙ্গল, কয় রফলা দিয়ে লিখতে পারো বিক্রয়,
দন্ত স যোগ ম ষয় ম দিয়ে তোমরা লিখবে বিষয়। তো শিক্ষার্থীরা এই যুক্ত বর্ণগুলো তোমরা সবাই চর্চা করবে বাসায়। এরপরে আমি আসি তোমাদের এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি থেকে কিছু সমার্থক শব্দ আমি লিখেছি, তোমরা একটু এখানে খেয়াল করো। সমার্থক শব্দ পরীক্ষায় তোমরা এভাবে লিখবে, প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ, একটি করে সমার্থক শব্দ লিখলেই তোমাদের হবে পরীক্ষার জন্য। এখানে হস্ত, হস্তের সমার্থক শব্দ হচ্ছে হাত, পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে জল, তারপরে লিখেছি দেখো অপরাধ, অপরাধের সমার্থক শব্দ হচ্ছে অন্যায়, ভাল, এখানে ভাল এটার সমার্থক শব্দ হচ্ছে কপাল, শির মাথা, দূত, দূতের সমার্থক শব্দ হচ্ছে সংবাদদাতা, কুমার শাহজাদা, বাদশাহ এটার সমার্থক শব্দ তোমরা লিখতে পারো সম্রাট, চরণ, চরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে পা, নয়ন, নয়ন শব্দের সমার্থক শব্দ হচ্ছে চোখ, পতি শব্দের সমার্থক শব্দ হচ্ছে স্বামী, পুত্র এই শব্দটির সমার্থক শব্দ তোমরা লিখতে পারো ছেলে, মন, মনের সমার্থক শব্দ হচ্ছে হৃদয়, গুরু, গুরুর সমার্থক শব্দ শিক্ষক, আর প্রভাত, প্রভাতকে তোমরা লিখতে পারো ভোর। তো শিক্ষার্থীরা এই আমি তোমাদের আজকে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির কিছু সেখান থেকে যুক্ত বর্ণ, শব্দার্থ এবং সমার্থক শব্দ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা কবিতাটির মূল ভাব ভালোভাবে বুঝতে পেরেছ, আর বাকি তোমাদের অনুশীলনীতে যে প্রশ্ন আছে সেগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই বাসায় নিরাপদে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।